হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কেশরাজ বা কালো কেশি গাছের গুণাগুণ সম্পর্কে। চলুন তাহলে জেনে নেওয়া যাক। সৌন্দর্য পিপাসু মানুষের জন্য চুলের যত্ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর চুলের যত্নে মানুষ প্রাচীনকাল থেকে যে ভেষজটি ব্যবহার করে আসছে তার নাম কেশরাজ বা কালো কেশি। ভারতীয় উপমহাদেশের সর্বত্র এই গাছটি পাওয়া যায়। সাধারণত পুকুর পাড়ে, বনে, জঙ্গলে এই গাছটি বেশি জন্মে। গাছটি গুল্ম জাতীয় গাছ। বাংলাদেশ, ভারত, চীন, থাইল্যান্ড এবং ব্রাজিলে বেশি পাওয়া যায়। অত্যন্ত উপকারী একটা ঔষধি ঘাস ফুলের গাছ কেশরাজ। এই গাছ থেকে কালো এক ধরনের রং বের হয় যা চুলকে আরও কালো করতে সাহায্য করে। এছাড়া এই গাছের রস চুল পড়া বন্ধ করে। কেশরাজের কাঁচা পাতা বেটে রস তৈরি করে মাথায় ঘষে ঘষে লাগাতে হবে। এরপর কেশরাজের মিশ্রণ চুলে শুকিয়ে আসলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এছাড়া 250 গ্রাম ML তিল অথবা নারিকেল তেলের সাথে 1 কাপ কেশরাজের কাঁচা রস, তার সাথে আমলকি 1টি, জবা ফুল 1টি, কড়ি পাতা 4 থেকে 5টি, 1 চা চামচ মেথি দানা একসঙ্গে মিশিয়ে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে পরিষ্কার কাপড় দিয়ে ছেঁকে কাঁচের বোতলে সংগ্রহ করে রাখা যায়। তৈরিকৃত মিশ্রণটি মাথায় মালিশ করলে মাথা ঠান্ডা হবে, চুল পড়া বন্ধ হবে, চুল লম্বা ও কালো হবে। তো দর্শক, চলুন জেনে নেওয়া যাক এই কেশরাজ আমাদের আর কী কী উপকারে আসে। উকুন নাশক। কেশরাজের পাতার রস চুলের গোড়ায় লাগান, এরপর একটি পাতলা কাপড় মাথায় পেঁচিয়ে রাখুন। 1 ঘন্টা পর চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত 2 বার এটা করুন। 1 মাসের মধ্যে চুল হবে উকুন মুক্ত। ইথনো ফার্মাকোলজি পত্রিকার জার্নাল স্টাডিজে দেখা যায় কেশরাজ ক্যান্সার কোষগুলিকে মেরে ফেলতে সক্ষম হয়েছিল। নিরাপদ কীটনাশক। এক গবেষণায় দেখা গেছে যে কেশরাজ পরিবেশে কোনো প্রতিকূল প্রভাব ছাড়াই মশার লার্ভা ও প্রসারণ নিয়ন্ত্রণ করতে সক্ষম। 2 চা চামচ কেশরাজের কাঁচা রস 500 ML পানির সাথে মিশিয়ে আপনার ঘরের ভিতরে অথবা বাহিরে স্প্রে করে মশার আক্রমণ হতে রক্ষা পেতে পারেন। শরীরের কেটে যাওয়া স্থানে কেশরাজের পাতা বেটে পেস্ট বানিয়ে লাগালে সঙ্গে সঙ্গে রক্ত পড়া বন্ধ হয়ে যায় এবং ধীরে ধীরে কাটা স্থানের ক্ষত শুকিয়ে যায়। মাথা ব্যথা। সূর্যোদয়ের পর অনেকের মাথায় যন্ত্রণা হয়, তারা কেশরাজের রস 2 ফোঁটা নাকের ভিতরে ও কপালে মালিশ করলে ব্যথা দূর হয়। লিভার ও কিডনি ক্ষতিরোধ করে। লিভারের সুরক্ষায় কেশরাজের বিদ্যমান অ্যামিনোডোপাইরিন, এন-ডিমথাইলিন, গ্লুকোজ-6 ফসফেটের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে লিভার অ্যাবসেস, লিভার সিরোসিস, লিভারের প্রদাহ, জন্ডিস দূর করতে সাহায্য করে। লিভার টনিক হিসেবে কাজ করে। ব্যবহার বিধি। দৈনিক কেশরাজের পাতার রস 1 চা চামচ আধা কাপ পানির সাথে মিশিয়ে পাতা খেলে সেটা রক্তস্রোত থেকে সব ধরনের ক্ষতিকারক উপাদান বের করে দিয়ে শরীরকে ডিক্সিফাই করে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সুরক্ষা। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে কেশরাজের নির্যাস কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে উদ্দীপ্ত করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে নিয়মিত 2 চা চামচ পরিমাণে কেশরাজের রস সেবন করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। কেশরাজের রস ব্লাড সুগার লেভেল ও গ্লাইকোসাইটেড হিমোগ্লোবিনের পরিমাণ কমায় এবং গ্লুকোজ-6 ফসফেট এবং ফ্রুক্টোজ-1,6 ডাইফসফেটের কার্যকারিতা কমায় ও লিভারের হেক্রোকিনেজ এর কার্যকারিতা বাড়ায়। ক্রিমি। কেশরাজ পাতার রস নিয়মিত 1 চা চামচ আধা কাপ পানির সাথে মিশিয়ে খেলে কৃমি দূর হয়। দর্শক, এর উপকারিতা থাকলে কিছু সতর্কীকরণ রয়েছে, আর সেগুলো হলো কেশরাজ গর্ভের সন্তানের জন্য বিষাক্ত হতে পারে। সন্তান বুকের দুধ খাওয়ানোর বয়সে কেশরাজ এড়িয়ে চলা উচিত। অ্যালার্জির লক্ষণ দেখা দিলে কেশরাজ খাওয়ানো যাবে না। আপনার রক্তচাপ ইতিমধ্যে খুব কম হলে এটি গ্রহণ না করাই ভালো। হার্ট বা কিডনির সমস্যার কারণে কেমোথেরাপির মাধ্যমে যাচ্ছে তারা কেশরাজ ব্যবহার করবেন না। যদি আপনার টাইপ 2 ডায়াবেটিস থাকে তবে কেশরাজ এড়িয়ে চলা উচিত। দৈনিক 1 চা চামচের বেশি ব্যবহার না করাই শ্রেয়। আর সবচেয়ে ভালো উপায় হলো যে কোনো কিছু গ্রহণের আগে একবার চিকিৎসকের পরামর্শ নেওয়া। আমরা এ কথা বলতে পারি যে
কত উপকারে আসতে পারে তা আমরা কেশররাজ থেকে জানতে পারি। তাই তো আমরা বলে থাকি, পথের ধারে অবহেলায় বেড়ে ওঠা গাছটি আপনার জীবন বাঁচাতে পারে। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।